আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, এর আগে আপনাদের দেখেছি আগের ভিডিওতে, অবশ্য মাশাআল্লাহ আপনাদের দয়ায় অনেকগুলো বাচ্চা কবুতর মানে ওদের বাবা মার কাছ থেকে আলাদা করে এইবার লফটে রেখেছি। এবার হচ্ছে বড় একটা চ্যালেঞ্জের মুখে, মানে এই হাই ফ্লায়ার যে জাত আমার এখানে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি হচ্ছে হাই ফ্লায়ার, অন্যান্য জাত একদম সকের বিষয় দিয়ে পেয়ার। তো ওদেরকে মানে খুব সহজে কিভাবে আমরা মানে পুরো আমার এই লফট এবং বাসাটা চেনাবো সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা নতুন এসেছেন চ্যানেলটিতে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে এখানে কবুতর বিষয়ে অনেক টিপস পাবেন, অনেক ট্রিটমেন্ট সম্বন্ধে, অনেক প্রকার ট্রিটমেন্ট এবং কবুতরের জাত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভিডিও দেওয়া হয় আপনাদের জন্য। তো আর অনেক কিছু পাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো দর্শকবৃন্দ, মূল ভিডিওটা শুরু করি। এখানে যেই হাই ফ্লায়ার বাচ্চাগুলো রেখেছি দেখুন কেমন আছে এখানে সবাই, ওরা আসলে ওরা এই পরিবেশটা মানিয়ে নিয়েছে। এখানে আমি যে ট্রেতে আদার দিই, হ্যাঁ ওরা এটা বুঝেছে, ওরা এখানে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে। এখন শেষ বেলা কবুতর চুপচাপ বসে আছে, আসলে মূলত ওয়েদারটা হচ্ছে মেঘলা, এই দেখুন, হ্যাঁ আকাশটা তেমন ভালো না আর বৃষ্টি, যার কারণে এই কবুতরগুলা একটু চুপচাপ বাচ্চাগুলা দেখুন সবাই। তবে ওদেরকে দেখেছি সবাই মানে খাওয়া দাওয়া ইনশাল্লাহ ঠিকঠাক মতোই করেছে। তবে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই বাচ্চাগুলোকে যেভাবে আমি ফ্লাই করাবো। মূলত এখানে রাখছি এই লফটা, মানে ওরা ভিতর থেকে কবুতরের একটা নজর ভালো আছে, যখন এটা আটকানো থাকবে সারাদিন ওরা এখানে দেখবে, ওরা এর ভিতরে থেকে এই লোকেশানটা ওরা এমনভাবে মার্ক করে নেবে, এটার ভুলবে না। আর এই কবুতরটাকে যখনই আমি সারবো, আসলে হাই ফ্লায়ারের একটা জাত জানি না কার কাছে কীরকম, যা যার কবুতর তার কাছে অনেক প্রিয়। তবে এই কবুতরগুলো যখন আমি বাইরে ছাড়বো, ছাড়ার সাথে সাথে ওরা উপরে উড়াল মারবে এবং ওরা ভারী ছিনবে না, এক এক দিকে উড়ে চলে যাবে। আর অনেকটা উপরে চলে যায়, অনেক কবুতরই আছে। যেমন আমার এখানে সবচাইতে বেস্ট কিছু হাই ফ্লায়ার আছে এবং জাতটা খুব ছোট, এই যে এখানে এক পিস, হ্যাঁ আর এই যে আছে এখানে এক পিস। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তাহলে আমার বাড়িতে এসে দেখতে পারেন। এই কবুতরগুলো আমি শুধু হাত থেকে সারবো, এখান থেকে বের করে সারবো, আর কিছুই করা লাগবে না, ওরা একদম পিনে চলে যাবে। কতটুকু সময় থাকবে জানি না, কারণ কন্টিনিউ এখনও উড়েই না ওদের, হ্যাঁ তবে হাত থেকেই ওরা ছাড়া পাবে এবং ছাড়া পাওয়ার সাথে সাথেই ওরা উপরে চলে যাবে এবং পিন বেরিশ পর্যন্ত ওরা ফ্লাই করে ফিরে আসবে কিনা জানি না। তবে এরকম রেকর্ড হচ্ছে ওদের, ওদের ভাই বোন সব করে এরকম। আমি ওদের অন্যান্য জায়গা থেকে ধরে এনেছি বাড়িতে ছোটের পর, যেহেতু পেয়েছি, কারণ একমাত্র পায়ে রিং আছে, আমার নাম্বার সহকারে আমার ঠিকানা দেওয়া। তো যার কাছেই বা কবুতরগুলো পড়ছে সৎ ব্যক্তি, ওনারা আমাকে ফোন দিয়ে দিয়ে দিয়েছে কবুতরগুলো একদম বিনা পয়সায়, কোনো কিছু করা লাগে না, শুধু আমার জেনে নিয়ে আসতে হচ্ছে। তো এই কবুতরের ক্ষেত্রেও সেম, যদিও ওদের মতো এত না, এই কবুতরগুলো ছাড়ার পর ওরা একটা লম্বা উড়াল মারবে, জানি না বাসায় ফেরত আসবে কি না। তো আমি এটা হচ্ছে কিছুদিন এখানে আটকে রাখবো, মূলত এই লফটা আটকে রাখলে ওরা এই আশেপাশের পরিবেশটা, এই বাড়িটা পুরোটা চিনবে, হ্যাঁ যখন এই পরিবেশটা চিনবে তখন একটু কম হারাবে, হারানোর সম্ভাবনা থাকে। তো ওদেরকে বাড়ি চেনানোর জন্য আর একটা কাজ করতে হবে, ওদেরকে আমি এক দুই পিস তিন পিস করে ছাড়বো, তখন ফুল ওদের যেই পাক আছে পাকের মধ্যে পিন মেরে দেব, পিন বলতে সেফটি পিন, হ্যাঁ সেফটি পিন দিয়ে ওদের পাকা আটকে দেব, অন্যথায় কষ্টে মেরে দেব, হ্যাঁ আর কষ্টে এমনভাবে মারতে হবে যাতে ওদের পাখা নষ্ট না হয়, যেহেতু হাই ফ্লেয়ার পাখা নষ্ট করা যাবে না। অথবা যদি আপনি বাচ্চার থেকে উড়াতে না চান তাহলে ওদের পাক কেটে দিয়ে প্রায় একদম শেষের থেকে, মানে দুই তিন পাকের থেকে শুরু করে আপনার চার পাঁচ পাক পর্যন্ত অথবা কেটে রাখতে পারেন, যেগুলো ওরা একসময় আবার ঝরে যাবে, ঝরে দশ পাক যখন কমপ্লিট হবে তখন আপনারা হাই ফ্লায়ারগুলো উড়াতে পারেন, সেক্ষেত্রে কবুতরটা হারাবে না, হারানোর চান্স খুবই কম থাকবে। এত পাক কেটে আপনি উড়াতে পারেন, অন্যথায় কষ্টে মেরে
সরি উড়াতে না, মানে পাখিটি আপনারা বাহিরে ছাড়তে পারেন, ওরা যখন বাহিরটা পরিবেশটা চিনবে, যখন লফটে পুরোপুরি আসা যাওয়া করবে এই অবস্থা আপনি রাখতে পারেন, মাঝে মধ্যে ছাড়তে পারেন, এবং পরবর্তীতে পাখগুলো যখন জ্বালাবে ওদেরকে উড়াতে পারবেন। পাখগুলো যখন পরিপূর্ণভাবে উঠে যাবে আপনি 10 পরের পর যখন এই বাচ্চাগুলো উড়াবেন তখন আর এই বাচ্চাগুলো হারাবে না। হ্যাঁ, হারানোর চান্স কম থাকে। এই যে এখানে সবগুলোকে এইভাবেই আমার বাড়ি চিনাতে হয়েছে, অনেকও হারাইছি, অনেক কবুতর হারাইছি। আসলে হাই ফ্লায়ার পালতে গেলে, বাড়ি চিনাতে গেলে অনেক সমস্যা, ওদেরকে হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যে পেয়ার, ওরে বাবারে, ওদেরকে পাক কেটে রাখতে হয়েছে, ওর আগের ভাই বোন অনেক হারাইছে। যে দেখুন ওরা, ওরাই ভাই বোন, ওদের আরও আছে, অনেক হারাইছে ওরা, ছোটা পেলেই ধৌর আকাশে। তো দর্শক বিন্দু, আপনারা 3টা অপশন নিতে পারেন, পাক কেটে, কষ্টি মেরে, অথবা সেফটি বিন মেরে, মানে ওদের পাক আটকে দিয়ে আপনারা বাহিরে ছাড়বেন। বাহিরে ছাড়লে ওরা পরিবেশটা চিনবে, আস্তে আস্তে ও আপনার বাড়িটা চিনে যাবে। আর পুরোপুরি যখন আপনার বাড়িটা চিনে যাবে, যদি কবুতর উড়াতে গিয়ে বাজে না খায়, তাহলে এই কবুতর এতই মেমোরি ভালো যে আপনার বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে নামবে না। গিরিবাস, মানে গিরিবাস পালনে একটা সুবিধা, এই গিরিবাস কবুতর যেই বাড়িতে ওঠে ওই বাড়িতেই নামে, অন্যথায় অন্য কোনো বাড়িতে নামে না। এটা হচ্ছে ওদের একটা বৈশিষ্ট্য, এই হাই ফ্লায়ার কবুতরের একটা বৈশিষ্ট্য, খুবই ভালো লাগে এটা। যদি বাজ বা আকাশে কোনো সমস্যা না হয়, বা অনেক সময় বাজে ধরে নিয়ে দিয়ে কী করে কবুতর, মানে ওর একদিক থেকে ওর যেই লোকেশান, এখান থেকে অন্য লোকেশানে নিয়ে যায়, আর সেই লোকেশানে নিয়ে যাওয়ার কারণে ওরা আবার ফেরত আসতে পারে না, বাজের আক্রমণে ওরা এটা মনে রাখতে পারে না। অনেক সময় বাজে ধরে নিয়ে যায়, বাজে ধরলে আর এটা ফেরত আসার কোনো চান্স থাকে না। তো দর্শক, কবুতরগুলোকে বাড়ি চেনানোর এটা ছিল একটা সহজ উপায়। হ্যাঁ, পরবর্তীতে আমি আপনাদের জন্য মানে প্র্যাকটিক্যালি দেখাবো ভিডিওতে, যদি আবহাওয়াটা একটু সুস্থ হয়, আমি কীভাবে কবুতরগুলো সারি এবং ওরা কেমনে আবার ফেরত আসে লফটে, সেই বিষয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাবো একদম প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা বুঝে যাবেন। অনেকেই এরকম হাই ফ্লায়ার কবুতর পুষতে গিয়ে বাচ্চাকালে কবুতর হারিয়েছেন অনেকে, সেজন্য আজকে ভিডিওটা করা। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি। তো দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।